আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি ডাক্তার রাজিবুল ইসলাম, আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে মানসিক শোক দুঃখ দূর করার উপায় নিয়ে, বা মানসিক শোক দুঃখ দূর করার কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে এসব বিষয় নিয়ে। বন্ধুরা, বিভিন্ন কারণে একজন মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে এবং সেই আঘাতের কারণে সে বিভিন্ন সময় মানসিক কষ্ট পেয়ে বা ভিতরে দুঃখ চেপে রেখে সে বিভিন্ন রোগে ভুগে থাকে। তাই বন্ধুরা, এই মানসিক শোক দুঃখ দূর করার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আমি একজন DHMS ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই মানসিক দুঃখ কষ্ট দূর করার জন্য যেসব হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সব হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখুন এবং কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, এই মানসিক দুঃখ কষ্ট এটা কোনো ব্যক্তি ইচ্ছা করেই যায় না, বা ইচ্ছা করেই তারা মানসিক কষ্ট পতিত হতে চায় না। বিভিন্ন কারণে, বিভিন্ন দুর্ঘটনার কারণে বা সময়ের বিভিন্ন পরিক্রমার কারণে আমরা বিভিন্ন সময় মানসিক দুঃখ কষ্টে ভুগে থাকি, বা বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট আমাদের প্রাকৃতিকভাবে চলে আসে। ধরুন, আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন, বা আপনার সঙ্গে দীর্ঘদিন একটা ব্যক্তির বা আপনার প্রেমিকার বা প্রেমিকের সম্পর্ক ছিল, কিন্তু কোনো ক্রমে সেটা ভেঙে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? এই ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, বা ডিপ্রেশনে চলে যায়, বা অনেকে নেশায় আসক্ত হয়ে পড়ে। কোনো ক্রমেই সে তার পার্টনারকে বা সে তার প্রেমিককে ভুলতে পারে না, বা প্রেমিকাকে ভুলতে পারে না। যদি এই কারণে সে মানসিক কষ্ট পায়, বা ভিতরে ভিতরে পড়তে থাকে, বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বা সবসময় একটা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে কিছু হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে, বা তার জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যে ওষুধ খেলে সে অবশ্যই অতি দ্রুত এই সমস্যা থেকে সে মুক্তি পাবে। তাছাড়া বন্ধুরা, এমন ঘটনা ঘটে যে একজন ব্যক্তি হঠাৎ জানতে পারলো যে তার পিতা বা মাতা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে, বা তার প্রিয় মানুষ, তার সন্তান বা আত্মীয় স্বজন বা ভাই বোন, যাকে সে খুব বেশি ভালোবাসে, হঠাৎ দুর্ঘটনায় সে মারা গেছে, বা হঠাৎ সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। এমন একটি খবর পেল যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, বা সে মারা গেছে, বা তার একটা বড় বিপদ হয়েছে, বা যদি এমনও হয় যে সেই ব্যক্তির ব্যবসায় লস হয়েছে, বা সে কোনোক্রমে তার অর্থ সম্পদ হারিয়ে ফেলেছে, এই কারণে মানুষ যেটা মানসিক চাপ অনুভব করে, বা মানুষের ভিতরে যে একটা চাপা দুঃখ কষ্ট তাকে কুড়ে কুড়ে খায় বা যন্ত্রণা দেয়, বা সে যদি এই দুঃখ কষ্টে পড়তে থাকে, এর জন্য যদি তার কোনো সমস্যা সৃষ্টি হয়, বা সে যদি কোনো রোগে আক্রান্ত হয়, বা স্বাভাবিক যদি তার জীবনযাপনে বাধাগ্রস্ত হয়, তাহলে এই দুঃখ কষ্ট সম্পূর্ণ আকারে ধরে ফেলতে বা সম্পূর্ণ দূর করতে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে। বন্ধুরা, যে ওষুধ খেলে অবশ্যই অতি দ্রুত এই মানসিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, আজ আমি এই মানসিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো, সেটি হচ্ছে ইগনেশিয়া। যদি কোনো ব্যক্তি যে কোনো কারণে বা যে কোনো ঘটনার পরিক্রমায় যদি সে মানসিক কষ্ট পেয়ে থাকে, তাহলে তার জন্য অবশ্যই এই ইগনেশিয়া একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। হতে পারে সেটা প্রেমে ব্যর্থ হয়ে, হতে পারে সেটা তার প্রিয়জনের বিয়োগে, বা প্রিয়জন তাকে ছেড়ে চলে গেলে, বা প্রিয়জনের মৃত্যুতে, বা প্রিয়জনের কোনো খারাপ ঘটনার কারণে যদি সে মানসিক কষ্ট অনুভব করে থাকে, তাহলে এই মানসিক কষ্ট দূর করার জন্য অবশ্যই তাকে ইগনেশিয়া ওষুধটি খেতে হবে। রোগের প্রাথমিক অবস্থায় বা শুরুতে ইগনেশিয়া 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে 5 মিনিটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে হবে। সমস্যা যদি খুব বেশি হয়, তাহলে সে দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে ইগনেশিয়া ওষুধটি খেতে পারে। যদি তার খুবই মারাত্মক পর্যায়ে সমস্যা সৃষ্টি হয়, বা সে যদি কোনোক্রমে 10 মিনিটের জন্য যদি তার প্রিয়জনকে ভুলে থাকতে না পারে, বা যদি 10 মিনিট পর পর তার কষ্ট অনুভব হয়, বা সবসময় যদি সে কষ্ট অনুভব করতে থাকে, তাহলে প্রয়োজনে সেই ইগনেশিয়া 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা 20 মিনিট অন্তর 1 ডোজ ওষুধ খেতে পারে। বন্ধুরা, এই সমস্যা যদি দীর্ঘদিনের প্রাথম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে রোগী 2C অনএম 10M 50M বা CM শক্তির ওষুধও খেতে পারে। বন্ধুরা, যদি অনলাইন শক্তির ওষুধ খায়, বা 2C বা 200 শক্তির ওষুধ খায়, তাহলে প্রতি 3 দিন অন্তর বা প্রতি সপ্তাহ অন্তর 1 ডোজ, পরপর 2 দিন বা 1 দিন সকালে ভোরে 5 মিনিটে 1 ডোজ ওষুধ খেতে হবে। বন্ধুরা, যদি আপনারা ইগনেশিয়া
টেনেন শক্তির ওষুধ খেয়ে থাকেন তাহলে প্রতি 2 মাস অন্তর বারবার দুদিন সকালে ভোরে বাসি পিঠে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা ইগনেশিয়া 50 mg শক্তির ওষুধ খান তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, যদি আপনারা CM শক্তির ওষুধ খান তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা, আপনারা যদি এইভাবে উচ্চ শক্তির ওষুধ নিয়মমাফিক খান বা এই হোমিওপ্যাথিক ওষুধ যদি এইভাবে নিয়মমাফিক খান তাহলে আপনারা অবশ্যই অতি দ্রুত এই মানসিক দুঃখ কষ্ট বা শোক ভুলে যেতে পারবেন এবং শোক ভুলে আপনারা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। যত বড়ই আপনাদের দুর্ঘটনা ঘটুক না কেন বা যত বড়ই অ্যাক্সিডেন্ট বা আপনার প্রেমিকা বা প্রিয়জনের বিয়োগ হোক না কেন, তাহলে আপনি অতি দ্রুত এই সমস্যা ভুলে বা এই কষ্ট ভুলে আপনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবেন। এবং যেসব ভাই বা বন্ধুরা বা আমার যারা দর্শক আছেন যারা এই প্রেমিক প্রেমিকার কারণে বা প্রেমে ব্যর্থ হয়ে বা প্রিয়জনের বিয়োগে বা পিতা মাতা ভাই বোনের মৃত্যুতে বা পিতা মাতা ভাই বোনের বিয়োগে বা আপনি পরিবার থেকে বিতাড়িত হয়ে বা আপনার পরিবার আপনাকে ছেড়ে চলে যাওয়ার কারণে যদি আপনি কোনো রোগে ভুগে থাকেন বা মানসিক কষ্টে ভুগে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই যদি এই ওষুধটি খান আপনি অতি দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন এবং স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা, তাছাড়া এর পাশাপাশি আপনারা কিছু নিয়মকানুন মেনে চলবেন, যেমন আপনাকে যে ভালোবাসে এমন মানুষের সাথে বেশি সময় ব্যয় করবেন বা এমন মানুষের সঙ্গে বেশি সময় দেবেন, তাতে দেখবেন আপনি এই কষ্টের সমস্যাগুলো অতি দ্রুত ভুলে গেছেন এবং আপনি অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। এবং যদি দেখেন যেসব ব্যক্তিরা আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় বা পীড়া দেয়, যাদের সংস্পর্শে আসলে আপনি মানসিক কষ্ট বেশি অনুভব করেন, তাদেরকে আপনি এড়িয়ে চলবেন এবং তাদের সংস্পর্শ থেকে আপনি সবসময় দূরে থাকবেন এবং তাদেরকে সময় দেওয়া বন্ধ করে দেবেন। বন্ধুরা, আমি যে ওষুধের নাম বলেছি, একটি ওষুধের নাম বলেছি, সেটি হচ্ছে ইগনেশিয়া। আপনি এই ইগনেশিয়া ওষুধটি নিয়মমাফিক খেলে আপনি অতি দ্রুত এই মানসিক শোক কষ্ট দুঃখ ভুলে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবেন। বন্ধুরা, সব ক্ষেত্রে শুধু ওষুধই আপনাকে পীড়া থেকে মুক্তি দেবে না বা ওষুধই আপনাকে মানসিক শান্তি দেবে না, তাই আপনি অতি দ্রুত শুধু ওষুধ না খেয়ে আপনি এই রোগ থেকে কী করে মুক্তি পাওয়া যায় তার জন্য আপনি মানসিক কিছু চিকিৎসা নেবেন। যেমন আপনার মন ভালো থাকে এমন কোনো কাজ বা মন ভালো থাকার জন্য যদি কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে আপনার মন ভালো হয়। পৃথিবীতে এমন অনেক সুন্দর জায়গা আছে যে জায়গায় গেলে মানুষ অতি দ্রুতই সুস্থ হয়ে পড়ে বা মানসিক যে চাপ সেটা ভুলে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে বা দুঃখ কষ্ট ভুলে সে আনন্দ অনুভব করতে পারে বা প্রাকৃতিক অনেক দৃশ্য আছে যা দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়, এমন সব দৃশ্য অবলোকন করতে হবে বা দেখতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন।